অনেক কষ্টের বিনিময় জাম্বু আমরা কমলক পাহাড়ে চড়ে আসলাম, খুবই ক্লান্ত, একটু রেস্ট করছি। ঠিক আছে সবার, পিছনে দেখুন আমরা কি দূর দন্দে কি ভিউর মাঝে বসে আছি। পিছনে কিন্তু অনেক অনেক নিচু, অনেক নিচু, ওই দেখুন কতটুক নিচু, এর উপরে আমরা তাদেরকে নিয়ে বসে আছি সবাই। হ্যাঁ শেরি, তোমার থেকে উঠতে তুমি যে এত তাড়াতাড়ি, সবার আগে উঠলা কিভাবে পারছো? তোমাকে পাহাড়ের জন্য বল, তোমার বল বেশি, শক্তি বেশি, মানে এসে জন্য তো আমি আর বেশি হাঁপি গেছি আপনাদের থেকে। ভগবান, তুমি আগে আসো তো আগে হাঁপিয়ে গেছো। হ্যাঁ ওকেন, তুমি তো পাহাড়ের মানুষ, তোমার কেমন লাগছে? আমার মজা লাগতেছে, আমার উঠতে উঠতে মজা লাগতেছে। হ্যাঁ জিমি দিদি, মজাও লাগছে কষ্ট লাগছে, আর দুইটা একসাথে, কিন্তু যখন মজা লাগতেছে তখন কষ্ট আর কষ্ট মনে হচ্ছে না নাকি? তোহিন দাদা বলেন সেম না জাম্বো? হ্যাঁ বলো, তোমার অনুভূতি কি? আমার তো অনেক মজা লাগছে উপরে উঠে কমলা পাহাড়ে। তুমি যখন কমলা পাহাড় দিয়ে উঠতেছিলে তোমার শরীরটা তো পুরো একটা পাহাড়, তোমার কি? আচ্ছা।